টেস্ট টি টোয়েন্টির পর ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। তাকে ওয়ানডে অধিনায়ক করে আবারও তিন ফর্মেটে একই অধিনায়কের চক্রে ফিরে গেল বিসিবি। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই ফর্মেটে বাংলাদেশকে প্রথমবার নেতৃত্ব দেন সাকিব। সে সফরে টেস্ট সিরিজের চোটে পড়েছিলেন তখনকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, যার সহকারী অধিনায়ক ছিলেন সাকিব। অধিনায়কের প্রথম মেয়াদে মূলত মাশরাফির অনুপস্থিতিতেই দায়িত্ব পালন করেছিলেন সাকিব। 2011 বিশ্বকাপেও শেষ পর্যন্ত খেলা হয়নি মাশরাফির, অধিনায়কত্ব দেওয়া হয়েছিল সাকিবকেই। ঘরের মাঠে সে বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য বেশ মিশ্র অনুভূতির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 58 রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 78 রানে অলআউট হওয়ার স্মৃতি যেমন আছে, তেমনই বাংলাদেশ হারিয়েছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডকে দেশের মাটিতে সাকিবের নেতৃত্বে ধবল ধোলাই করে বাংলাদেশ, যেটি সে সময় ছিল দেশের ইতিহাসে অন্যতম সেরা অর্জন। বিশ্বকাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ এবং এরপর জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে সিরিজেও অধিনায়ক ছিলেন সাকিব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই অধিনায়কত্ব থেকে সরে দেওয়া হয় সাকিবকে। সে সময় বিসিবি বলেছিল সিরিজটিকে সাকিবরা নাকি সিরিয়াসলি নেয়নি, যথাযথভাবে দলকে নেতৃত্ব না দেওয়ার অভিযোগও করেছিল বিসিবি। মজার ব্যাপার হচ্ছে সে সিরিজে সাকিবের সহকারী ছিলেন তামিম ইকবাল। সাকিবের সঙ্গে তামিমকেও দায়িত্ব থেকে সরে দেওয়া হয়। তামিমের বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছিল বিসিবি। সেই তামিমের জায়গায় আবার ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব। অবশ্য 2011 সালে অধিনায়কত্ব হারানোর পর 2015 সালে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব, হ্যামিল্টনের নিউজিল্যান্ডের পর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচে চোটের কারণে বাইরে ছিলেন তখনকার অধিনায়ক মাশরাফি। সর্বশেষ 2017 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে একটি ওয়ানডেতে নেতৃত্ব দেন সাকিব। এরপর অবশ্য টেস্ট টি টোয়েন্টির দায়িত্ব ফিরে পান সাকিব, তবে ওয়ানডেতে ফিরে পেলেন আজ। এবারের আগে বাংলাদেশকে সব মিলিয়ে 50টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। 23টি জয়ের বিপরীতে তার অধীনে বাংলাদেশ হেরেছে 26টি ম্যাচ, একটি হয়েছে পরিত্যক্ত, যার মানে 46% ম্যাচ জিতেছেন তিনি। জয়ের শতাংশে সাকিবের ওপরে আছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। এর আগে 2015 ও 2019 সালে দুইটি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন মাশরাফি। সর্বশেষ বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স ছিল স্মরণীয়, তবে আশা জাগেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। 2020 সালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি, এরপর থেকে দলের বাইরে সাবেক এই অধিনায়ক। এরপর তামিমকে দায়িত্ব দেয় বিসিবি, তবে সম্প্রতি তামিমকে ঘিরে বেশ নাটক হয় বাংলাদেশ ক্রিকেটে। আফগানিস্তান সিরিজে আচমকা অবসরের ঘোষণা দেন, এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরে আসেন, তবে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণাও দেন। সাকিবকে দায়িত্ব দেওয়া হলো এরপরই।